লতা মঙ্গেশকরের মৃত্যু নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী দেবজিৎ গাঙ্গুলি। দেবজিৎ, লতা মঙ্গেশকরের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা কখন শুরু হতে পারে এবং এখন তার মরদেহ কোথায় আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমিদা, প্রথমে জানিয়ে রাখি যে যে সকাল 8:12 বিচ ক্যান্ডি হাসপাতালে এনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর, যাকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। এই নাইটিঙ্গেল অফ ইন্ডিয়াকে এই মুহূর্তে বিচ ক্যান্ডি হাসপাতালে রাখা আছে। এর কিছুক্ষণ পরেই কিন্তু এই দেহ, তার মরদেহ কিন্তু নিয়ে যাওয়া হবে তার বাড়ি অবধি, এবং তারপর তার বাড়ির লোকেরা ঠিক করবেন যে সেইখান থেকে তারা কোথায় শেষমেশ প্রস্থান করবেন। মূলত দুটো শ্মশান যে আছে মুম্বাই শহরে, সেই দুটো শ্মশানের যে কোনো একটিতে হবে, এখন অব্দি তাই আমাদের কাছে খবর। তবে শেষমেশ দেশের প্রধানমন্ত্রী এবং দেশের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তারা গভীর শোক প্রকাশ করেছেন, এবং এর সাথে সাথে সংস্কৃতি যে মহল আছে এবং যে ব্যক্তিত্বরা আছেন তারাও কিন্তু যথেষ্ট শোক প্রকাশ করেছেন পুরো বিষয়টাতে। এখন শেষমেশ আরো 8:45 পরে আমরা কিন্তু শেষমেশ জানতে পারবো যে এই শেষকৃত্য কোথায় হতে চলেছে, মুম্বাইয়ের কোন মহাশ্মশানে, এবং তারপরেই কিন্তু 45 মিনিট পরে কিন্তু আমরা সার্বিক একটা রূপরেখা পাবো। তামিদা জি, ধন্যবাদ আপনাকে। কলকাতা থেকে জানাচ্ছিলেন দেবজিৎ গাঙ্গুলি।